খারাপ আছেন এখন বুঝলেন? হ্যাঁ অবশ্যই, জিতে তো আমি গেছি, মার্জিন কত হবে এটা নিয়ে তো লড়াই। চাইছেন মার্জিন কিরকম চাইছেন? আমার তো মনে হচ্ছে 7-8 হলে ভালো হয়। 7-8 হলে ভালো হয়? হ্যাঁ। আর বীরভূমটা? বীরভূমটা মোটামুটি 6-7। ওটাতে কি কি থাকবে বুটে? অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। কর্মীরা কী জন্য? ওদের জন্য নকুলদানা থাকবে। কর্মীরা কিভাবে ভোট করবে? আরামসে ভোট করবে, যেভাবে মানুষ ভোট চায় সেইভাবেই ভোট করবে। দাদা কৈলাশ বর্গী বলেছে যে তৃণমূল গ্রামে গ্রামে সন্ত্রাস হয়েছে, গুন্ডামি চলেছে, ওদের গুন্ডামি সমাপ্তি হবে। ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা ভরা, ভাল লাগে না। দাদা আজকে বিজেপির নিচে পার্টি অফিস ভাঙচুর হয়েছে তৃণমূলে। ফালতু কথা, ওদের পয়সা নিয়ে গোলমাল নিজেরাই ভাঙছে, সাঁইতাদে মারামারি পয়সা নিয়ে কবর লাভ। বকুল রায় বলেছে পুলিশ চলে গেলে তৃণমূল ইন্দুর হয়ে যাবে, কি বলবেন? ইন্দুর হবো না, বিড়াল হবে, সে ভোটের পর দেখিয়ে দেবো। প্রথমত বাঘের বাচ্চা বললাম, বাঘের বাচ্চা আছে, তৃণমূল বাঘের বাচ্চা থাকবে। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট করলে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। অমিত শাহ বীরভূম সিটে দাঁড়ান, ধন্যবাদ বলব। মোদী বাবু বীরভূম সিটে দাঁড়ান, জানবো হিম্মত আছে। চ্যালেঞ্জ করছি, 4 লক্ষ ভোটে হারাবো, কম করে 4 লক্ষ ভোটে হারাবো। কেন হারাবো জানেন? মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা পাবেন, তাই পাবেন, যা বলবো তাই করে দেবো, কিন্তু আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমি যা বলবো আপনি তাই শুনবেন, আপনিও যা পারবেন তো, জীবন চলে যাবে তবু ভোট চায়, ঠিক আছে? ওকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে মানছি না। দিলীপ গোদাই কাল বলেছে যে আমরা ব্যাংক তৈরি করে রেখেছি দুর্গাপুরে, ওর পিটিই পড়ে যাবে ওইখান থেকে না বলে, ভোটের দিন 29 তারিখে আসতে বলুন, যেমন ওর পিঠে কেমন ট্যাঙ্ক পড়ে যায়। একটা ফালতু প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী ভারত মন্ডল নিজে কামিয়েছে, এবার ঘোর ঢালাটা বাকি আছে। আর ওইসব চিন্তা ডায়লগ যেন না দেয়, পুরো জমিদারি তুলে দেবো এবার 23 তারিখের পরে, কোথায় লুকোবে জিজ্ঞেস করুন, সব জায়গায় জিতবো। ওরা হেরে গেছে বলে এই ধরনের কথাবার্তা সমুদ্র হয়ে গেছে গ্রামের মধ্যে, বিজেপি আছে আর কেউ নেই মার্কেট। দলীয় কর্মীদের কি চাঙ্গা করতে আমি জিজ্ঞেস করলাম যে বুথের ফর্ম টর্ম পুঁছিছে কি না, কোনোরকম কোনো অসুবিধা আছে কি না, কিংবা তো সিল টিল পুঁছে জেনে নিলাম। আর কালকে মুকুল রায় ফারকাতা জোকারের সাথে মুখ্যমন্ত্রীকে তুলনা করছে, এটা নিয়ে কি বলবেন? আমি জানিনি ওর বাবা মা মরেছে কিনা, ওর বাবা মা মরলে মনুষ্য ডানা মাথা করে না, তোর বাবা মা যেন না মরে, কেউই যেন না মরে। খুব অন্যায় হয়েছে, সব তারা বিজেপির লোক, তারা মুখ ঢাকা নিয়ে আমরা দেখেছি, তারা মারধর করেছে, প্রফেসরদের মারধর করেছে, সবাইকে তারা মারধর করেছে, অন্যায় করেছে, শাস্তি হবে। করুক তো ক্যালকাটা কোনো ইয়েতে ইউনিভার্সিটিতে, করুক তো বিশ্বভারতীতে, কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। করুক তো বর্ধমান ইউনিভার্সিটিতে, করুক তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে, করুক তো যাদবপুরে, পারবে না। দিল্লিতে কোনো শাসন নেই, মানে মোদি এবং নরেন্দ্র অমিত শাহ শেষ করে দিয়েছে শাসন, তার জন্য এটা আজকে লজ্জা লাগা দরকার। প্রফেসরদের গায়ে হাত তুলছে বিজেপির ছেলেরা, এ খুব দারুণ লজ্জার ব্যাপার। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে,
সেই অবস্থা হয়েছে। সে আটকাবে কি করে? তুমি দেখে নেবে, তুমি তো থাকবে, তুমি দেখে নেবে কিভাবে আটকাচ্ছি, এই ধরনের করলে কিভাবে আটকা হচ্ছে তুমি দেখে নেবে। তোমার ক্যামেরার লেন্সটা বাড়াবে একটু, লেন্সটা ছোটো থাকলে কিছু দেখতে হবে না। ওরা মুখে কাপড় বাঁধবে, এরা এরা মুখে মুখোশ নেবে, একই ব্যাপার। ওটা যদি বিজিবির লোক না, এটা তাহলে এটা এটা কোনো লোক নয়। এখন তো হনুটুপি বেরিয়ে গেছে, বেদা আক্কা বেড়াবে, 1000 হনুটুপি কিনে নেবে, ব্যাস বেদা আক্কা বেরিয়ে দেবে এক ধার থেকে, মাথা থেকে পা পর্যন্ত। কেমন লাগবে? লেন্সে ধরা পড়বে, ব্যাস চল যাও, মারি যাও। আটটা পর্যন্ত টাইম দেওয়া, 9টা পর্যন্ত ঢুকে যাও, একজন বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের যাদের মোটর সাইকেল আছে নিয়ে আসুন, যা ইউসিপ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন যারা মেরেছে। যারা মোটর সাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চাড়িয়ে দেবো। কেন এখানে উন্নয়ন হচ্ছে? আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, কে সিপিএমের বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নেয় তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। বল কিছু বলবি? সাতটা পর্যন্ত টাইম দেওয়া, 9টা আমি ঢুকে যাবো, একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের যাদের মোটর সাইকেল আছে নিয়ে আসুন, যা ইউসিপ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন যারা মেরেছে। যারা মোটর সাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চাড়িয়ে দেবো। কেন এখানে উন্নয়ন হচ্ছে? আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, কে সিপিএমের বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নেয় তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। বল কিছু বলবি? হ্যাঁ, কি নাম? নমস্কার স্যার, আমি দিদি প্রিয়া চ্যাটার্জি। ভোটটা বাড়বে? হ্যাঁ স্যার, আমাদের এখনো প্রচুর পরিমাণে মানসিক সংস্কারের প্রয়োজন। যে যে খামতিগুলো আছে আমাদের প্রত্যেককে মানসিকভাবে উদ্বুদ্ধ করতে হবে, যেটা কিছুটা পিছিয়ে পড়েছিল। মানসিক উদ্বুদ্ধতার মাধ্যমে আমরা জিততে পারবো। সেটা কি করছেন? হ্যাঁ স্যার, আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, যাতে মমতা ব্যানার্জির পাশে থাকা স্যার, তার কষ্টের দিনগুলো যেভাবে তিনি কাটিয়েছে, অন্তত লকডাউনের সময় তার গন্ডি দেওয়া দেখে আমরা অনেকেই তাকে উপহাস করেছি। কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করা যায়, একজন মানুষ যে ঠান্ডা ঘরে থাকা অভ্যেস, 10 মিনিট রোদে দাঁড়ালে তার কি ভয়ঙ্কর কষ্ট হয়। আমরা রোদে দাঁড়াতে পারি না স্যার, আমি ইউনিভার্সিটিতে বাংলা নিয়ে রিসার্চ করি, কিছুক্ষণ আমি যখন ঠান্ডা ঘরে বসে থাকি ল্যাবে, তারপর যখন বাইরে বেরিয়েছি আমি রোদে দাঁড়াতে পারি। কিন্তু ওই মানুষটা অত মানসিক চাপ নিয়ে আমাদের জন্য ভাবছেন, সুতরাং আমরা নিশ্চয়ই ভাববো স্যার, আমাদের ভাবতে হয়েছে, আমরা ভাববো। দ্বিতীয়ত কথা হচ্ছে যে মহিলাদের জন্য আমরা অনেক কিছু পেয়েছি স্যার। আমি যখন স্কুলে ক্লাস ফাইভে পড়তাম তখন আমাদের জুতো ছিল না, আমাদের ব্যাগ ছিল না, আমাদের সাইকেল ছিল না। মহিলাদের অনেক শারীরিক সমস্যা হয়, আমাদের কষ্ট করে সাইকেল নিয়ে স্কুলে আসতে হয়েছে। কীভাবে স্কুলে আসতে হয়েছে? এই সাইকেল নিয়ে, ওই সাইকেল নিয়ে, নতুবা হেঁটে নতুবা ভ্যানে। মমতা ব্যানার্জি দুখানা চাকা দিয়েছেন, অগ্রগতির চাকা, সেই চাকা আমাদের সঙ্গে রয়েছে, পিঠে ব্যাগ রয়েছে, আমাদের মানসিক উন্নতি সহায়তা করছে। আমাদের হাতে আজকে যে মাইক রয়েছে সেটা হচ্ছে আমাদের বলার ক্ষমতা দিয়েছে, যে মানুষ আমাদের চলার ক্ষমতা দিয়েছে, যে মানুষ আমাদের বলার ক্ষমতা দিয়েছে, যে মানুষ আমাদের কন্যাশ্রী দিয়েছে, যে মানুষ আমাদের রূপশ্রী দিয়েছে, সেই মানুষের কাছে আমরা দাঁড়াবো এবং দাঁড়াতে আমাদের হবে সেই দিন এসেছে। ঈশ্বরকে প্রার্থনা করি ওনার উন্নতি হোক, সঙ্গে আমরা থাকি, আমরা থাকবো, সবুজে সবুজে দুনিয়া ভরবে, এই দুনিয়া এই বাংলা। ধন্যবাদ। আমি চাইবো তুমি মঙ্গলকোটটা, তুমি যদি রাজি থাকো তুমি মঙ্গলকোটের একটু দায়িত্ব নেবে। নিশ্চয়ই স্যার, আমি যতটা পারবো আমি করবো, আমি সেই মানুষটার জন্যই করবো, ওই মমতা ব্যানার্জির জন্য। 2010 সালের পরে পরে আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি তারপরেই উনি এলেন ক্ষমতায়, আমি যে কি আনন্দ পেয়েছিলাম। আনন্দ পাওয়ার একটাই কারণ হচ্ছে আমি ভীষণ প্রতিবাদী স্যার, মাথা উঁচু করে বাঁচতে ভালোবাসি, সত্য কথা ভালোবাসি এবং রূঢ়ভাবে সার্বিক সত্যকে তুলে ধরতে ভালোবাসি। তার জন্য অনেকের কাছে খারাপ হই, অনেকে আমাকে কথা বলতে সমীচীন করে, খারাপ নয় ভালো। কি
ক্ষমতা। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, তিনি কাজ করে তিনিই সমালোচিত হন, তিনি সমালোচিত হলেই যেন কাজ হচ্ছে। আর অবশ্যই প্রত্যেকটা জায়গায়, আমার বর্তমান বিশ্ববিদ্যালয়ে আমি রামিজ ভাইয়ের সাথে 24 ঘন্টা থাকি শুধুমাত্র মমতার জয়গান করার জন্য, দিদির জয়গান করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি চাইবো যে মঙ্গলকোটে একটু অষ্টলের সঙ্গে বসে দরকার হলে তুমি আমার সঙ্গে দেখা করে একটু মঙ্গলকোটের দায়িত্ব নাও। আচ্ছা স্যার, শুধু একটাই কথা বলবো আমার মেয়েদের, আমাদের সঙ্গে আমার সবার বড়, আমি খুব দুনিয়া এবং পলাশটা ভীষণ ভালো মানুষ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমি সবাইকে বলবো আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতে। আমরা কিন্তু 2021 ভোটের পর সবুজে সবুজে দুনিয়া ধরে দিয়ে একটাই গান গাইতে চাই, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি এই মাটিতে বাংলায় খুঁজে পাই। নমস্কার। ছেলেরা বলার বলে দিল, আপনাকে আর জিজ্ঞেস করবো না, তাই তো ঠিক বললাম? ধন্যবাদ। বুথ নাম্বার 205 সর্বিকে সাধারণভাবে ভোটে মাইনাস আছেন, কি হবে? হয়ে যাবে, এবারে 50 ভোটে লিড দেবো। হ্যাঁ, এবারে 50 ভোটে লিড দেবো, এটা কথা দিচ্ছি। আপনার মহিলারা এসছে? হ্যাঁ, দুটো মাঠে মহিলা তো, ছোট মহিলা 205 মহিলা রয়েছে।